ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন দেখে আসি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমাদের সময়, পরিচালনা কমিটির সংস্কার চায় বিএনপি, ডাক শুনিয়ে সিরিয়াস আওয়ামী লীগ। বিশ্ব ইজতেমা হবে এক পর্বেই, দুই তৃতীয়াংশই বিনা বিচারে জেলে। ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে হত্যা করল শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ে 12,000 শিক্ষক নিয়োগ মার্চে। ডক্টর কামাল সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশ প্রতিদিন, এসএসসি পরীক্ষায় প্রশ্ন বিভ্রাটে সংসদে উদ্বেগ। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের খাতা ভিন্নভাবে দেখা হবে বললেন শিক্ষামন্ত্রী। সুলতান মোকাব্বিরের শপথে বাধা নেই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং সিলেট 2 আসন থেকে মোকাব্বির খান জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হন। একাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠিত। 2 মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন পিসিএসএ। 2 মামলায় খালেদার চার্জ শুনানি 19 ফেব্রুয়ারি। শিশু ধর্ষণ ও হত্যা রোধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ বললেন ইসলামী আন্দোলন। বিএনপি গণভবনে না গিয়ে আলোচনার সুযোগ হারিয়েছে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দৈনিক ইত্তেফাক, বিএনপি ঐক্যফ্রন্টের নিজেদের উপরেই আস্থা নেই বললেন তথ্যমন্ত্রী। প্রযুক্তি খাতে 20 লাখ কর্মসংস্থানের সুযোগ বললেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিএনপির নিজেরাই নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। অব্যাহতি পাচ্ছেন দুদকের 33 মামলার ভুল আসামি জাহালম। কুমিল্লায় পেট্রোল বোমা হামলা, খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি সোমবার। কালের কণ্ঠ, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না বললেন জিএম কাদের। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু, বিলুপ্ত মুসলিম লীগের পথেই এখন বিএনপি। বিএনপি আলোচনার সুযোগ হারিয়েছে বললেন মাহবুবুল আলম হানিফ। একদলীয় শাসনে রাষ্ট্র জনগণকে দাসে পরিণত করে বললেন রুহুল কবির রিজভী। নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসুন বিএনপিকে বললেন তথ্যমন্ত্রী। দৈনিক মানবজামিন, খাদ্যে ভেজাল দেওয়াও এক ধরনের দুর্নীতি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী দখলকারী নির্বাচন ও ব্যাংক ঋণে অযোগ্য হাইকোর্ট। পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 5 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2019 শুরু হচ্ছে আজ থেকে। খালেদার কারাবন্দির 1 বছর পূর্ণ হচ্ছে, 36 মামলা, 4 মামলায় আটকে আছে মুক্তি। পুরুষ নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন। নামকাওয়াস্তে গণতন্ত্র নয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠাই জরুরি বললেন ডক্টর কামাল। মুসলিম লীগের মতো পরিণতি হবে বিএনপির বললেন মাহবুবুল আলম হানিফ। দৈনিক নয়া দিগন্ত, আন্দোলনের ডাক দেন রাস্তায় গিয়ে মরি। ফ্রি স্টাইলে লুটপাতের মাঝে গণতন্ত্র চলতে পারে না বললেন ডক্টর কামাল। 10ই মার্চ দেশের 87 উপজেলায় নির্বাচন। রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবে না বললেন জিএম কাদের। সংরক্ষিত মহিলা আসনের ভোট 4 মার্চ। প্রথম আলো,
সম্মিলিতভাবে বিশ্ব ইজতেমা হবে, তত্ত্বাবধান করবে প্রশাসন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ লুটপাট করলে গণতন্ত্র চলতে পারে না, বললেন ডক্টর কামাল। পোস্টার ছেড়ায় নিন্দা, ডাকসুতে নিরপেক্ষ নির্বাচন চায় এরশাদের ছাত্র সমাজ। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব। কিশোরগঞ্জ এক, দুজনের মনোনয়নপত্র বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে জাকিয়া নূর। বিএনপির সঙ্গে গিয়ে ডক্টর কামাল সৌজন্যবোধ হারিয়েছেন, বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ এখন গণতন্ত্র শূন্য, বললেন রুহুল কবির রিজভী। দৈনিক সমকাল, রিজার্ভ চুরির অর্থ তিন বছরের মধ্যে পাওয়ার আশা। সংরক্ষিত নারী এমপি ও উপজেলা চেয়ারম্যান নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত 8 ও 9 ফেব্রুয়ারি। ষড়যন্ত্র থেমে নেই, জেগে থাকতে হবে। ছুটির দিনে সরকারি গাড়ি ব্যবহার করেন না উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। গণতন্ত্র মনা কেউ চা চক্রে যাননি, বললেন রুহুল কবির রিজভী। দুদক স্বাধীনভাবে কাজ না করলে আমাদের ভিক্ষা করতে হবে, বললেন হাইকোর্ট। খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে, বললেন প্রধানমন্ত্রী। আশা করেছিলাম ডক্টর কামাল বিএনপিকে সৌজন্যবোধ শেখাবেন, বললেন তথ্যমন্ত্রী।